হ্যালো গাইজ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা থাম্বনেলে এই চারজনকে দেখতে পাচ্ছেন। তো এই চারজনের ভেতর ইউটিউবে কোয়েস্টের গানকে কে কতটা ভাইরাল হয়েছে এবং কার ইউটিউব চ্যানেল আছে এবং কার টিকটকে কতটা ফ্যান ফলো রয়েছে, তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি স্পিক না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, 100% আপনাদের সমস্ত কিছু জানতে। তো বন্ধুরা, আমার চ্যানেল আপনারা নতুন সদস্য এখনো সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তো গাইজ, দেরি না করে ভিডিওটি শুরু করুন। গাইজ, আমাদের তালিকায় এক নম্বরে রয়েছে আরমান আলী। তো বন্ধুরা, আরমান আলীকে চেনে না বাংলাদেশের এমন কোনো লোক নেই, তাকে সকলেই চিনেন। তো বন্ধুরা, তিনি অনেক সুন্দর সুন্দর গান গেয়ে থাকেন এবং তার গান অনেক জায়গায় ভাইরাল। তো বন্ধুরা, আরমান আলীর নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল নেই, তিনি টিকটকে এই ভিডিও আপলোড করে থাকে। জানো কি আজও আমার একলা লাগে খুব, আমার রাত্রিগুলো কেড়ে নিয়ে হাও তুমি। গাইস, আমাদের তালিকায় দুই নম্বরে রয়েছে সামাজ ভাই। তার ইউটিউব চ্যানেল আছে, তিনি অনেক সুন্দর সুন্দর কোয়েস্টের গান গেয়ে থাকে। তো বন্ধুরা, তার গান বাংলাদেশের সকলেই শুনেন। তার ইউটিউবে সাবস্ক্রাইব সংখ্যা আছে 1.33 মিলিয়ন এবং গাইস টিকটকে ফলোয়ার সংখ্যা রয়েছে 4,28,800 ফলোয়ার। আমাদের তালিকায় তিন নম্বরে রয়েছে এই ছেলেটি। তো বন্ধুরা, এই ছেলেটিকে চেনে না বাংলাদেশে এমন কোনো লোক নেই, তার নাম হচ্ছে গগন সাকিব। তো বন্ধুরা, তিনি কিছুদিন আগে সুমাইয়া নামে একটি মেয়েকে স্টার বানিয়েছেন। তো বন্ধুরা, তার কৃতিত্ব বাংলাদেশে জড়িয়ে আছে। তো বন্ধুরা, তার একটি ইউটিউব চ্যানেলও আছে, সেই ইউটিউবে সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে 1.72 মিলিয়ন সাবস্ক্রাইব এবং তার নিজস্ব টিকটক আইডিও আছে এবং টিকটক আইডিতে ফলোয়ার সংখ্যা হচ্ছে 2.2 মিলিয়নের অধিক। আমার ভীষণ কষ্ট হয়, আসে তো আমার নয়। তো বন্ধুরা, আমাদের তালিকায় চার নম্বরে রয়েছে এই ছেলেটি। তো বন্ধুরা, এই ছেলেটি বর্তমান 22 সালে খুবই জনপ্রিয় এবং তাকে নিয়ে সমালোচনা সবসময় লেগেই থাকে। তো বন্ধুরা, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের আতিফ আহমেদ নিলয়। তিনি অনেক সুন্দর সুন্দর টিকটক ভিডিও করে থাকেন এবং তিনি অনেক সুন্দর গানও গেয়ে থাকেন। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন তিনি কিছুদিন আগেই মারা গেছে। তো বন্ধুরা, তার নিজস্ব কোনো ইউটিউব চ্যানেলও নেই এবং তার টিকটক চ্যানেলও এখন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো বন্ধুরা, আপনারা সকলে জানতে পারেন 1, 2 এবং 3, 4 নম্বরে কে কে রয়েছে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ভাইরাল নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই। কেউ বুঝে না মনের ব্যথায় আমি।